আজকে আমরা পাঠ করব দশম শ্রেণীর পাঠ্য কোনি উপন্যাসের একাদশ পর্ব থেকে বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এর আগের ভিডিওগুলিতে আমরা আগের পর্বগুলি থেকে বাছাই করা প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এক নাম্বার, 100 মিটার ফ্রি স্টাইল ইভেন্ট কম্পিটিশন কোন ক্লাবে প্রতি বছর ঝাঁকালোভাবে হয়? উত্তর, জুপিটার ক্লাবে। 2, জুপিটারের অংশটুকু কী দিয়ে ঘেরা হয়? উত্তর, টিন দিয়ে। 3, কমলদিঘির কত অংশ কাঠের গ্যালারি তৈরি করা হয়? উত্তর, 3/4। 4, কম্পিটিশনের চিফ রেফারি কে হয়েছিল? উত্তর, হরিচরণ। 5, প্রতিযোগিতা কটা থেকে শুরু হয়েছিল? উত্তর, দুপুর 2:30। 6, চুপচাপ বসে চোখে পুরু চশমা মাথায় কাঁচা পাকা চুল একটি লোক, তো লোকটি কে? উত্তর, ক্ষিতিশ সিংহ। 7, কম্পিটিশনে কতজন নেমেছিল? উত্তর, জুপিটারের অংশ থেকে 8 জন, অ্যাপেলোর অংশ থেকে কোনি টোটাল 9 জন। 8, কোনি অ্যাপেলোর কত নম্বর ব্লক থেকে নেমেছিল? উত্তর, 5 নম্বর ব্লক। 9, অ্যাপেলোর ক্লাবের বারান্দা থেকে কে চিৎকার করে বলেছিল ডাউন দিতেই হবে কোনি? উত্তর, বিষ্ণুধর। 10, কম্পিটিশনে অমিয়া ও কোনি কত মিটার পর্যন্ত সমান রেখায় ছিল? উত্তর, 30 মিটার। 11, কাম অন অমিয়া, কাম অন বেঙ্গল চ্যাম্পিয়ন, বক্তা কে? বক্তা ছিলেন হরিচরণ। 12, অমিয়াকে হারিয়ে ক বডিতে কোনি এগিয়ে সাঁতার শেষ করেছিল? উত্তর, 3 বডি। কোনি অমিয়াকে ডাউন দিলে বিষ্ণুধর ক্ষীণস্বরে কি বলে? উত্তর, 10 কেজি রসগোল্লা আনতে পাঠিয়েছি, ব্যান্ড পার্টি আনাবো, কোনিকে সারা নর্থ কলকাতা ঘোরাবো। 14, লীলাবতী কোনিকে বেঙ্গল রেকর্ড ভাঙার জন্য কি দিয়েছিল? উত্তর, একটা ফ্রক। 15, ইন্ডিয়া রেকর্ড ভাঙতে পারলে লীলাবতী কোনিকে কি দিতে চাই? একটা সিল্কের শাড়ি।